বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং পূর্বতন্দ্বয় বিধায়ক সুভাষ মণ্ডল ও বনমালী হাজরার অনুগামীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এদিন পূর্বতন বিধায়কদের অনুগামীরা অভিষেকের রোড শোয়ে আসার পথে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং এলাকার তৃণমূল নেতা শান্তনু কোনার তোলাবাজির সঙ্গে যুক্ত। তারা পুরাতন তৃণমূল কর্মী, তৃণমূলে কংগ্রেসের সঙ্গে জন্মলগ্ন থেকে রয়েছেন। অথচ বর্তমান বিধায়ক আদি তৃণমূল কর্মীদের পাত্তা না দিয়ে নতুন তোলাবাজদের দলে এনেছেন। এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাতার এলাকা। কার্যত রোড শো শুরু হতেই ঘনিয়ে কালো মেঘ ও প্রবল বর্ষণে ভেস্তে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।